গোঘাটে রাতের অন্ধকারে বিজেপির ফ্লেক্স ফেস্টুন ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল। শনিবার 8ই জুলাই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তার আগে গোঘাটের ভাদুর অঞ্চলে 209-210 নম্বর বুথে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি বিজেপির তরফে ফ্লেক্স ফেস্টুন ও দলীয় পতাকা লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে সেই ফ্লেক্স ফেস্টুন ও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ বিষয়ে গোঘাটের বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের পায়ের তলার মাটি দুর্বল হয়ে গেছে, তাই তারা বিজেপির পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলে তৃণমূল এই বুথগুলিতে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে, এমনই অভিযোগ করেন তারা। গতকাল রাতে আমাদের ভারতীয় জনতা পার্টির যে ফ্ল্যাগ দলীয় পতাকা, সেগুলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে চোরের মতো মদ খেয়ে তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। কারণ তারা বুঝতে পেরে গেছে যে শাসক দলের কোনো অস্তিত্ব মানে নেই আর ওয়েস্টবেঙ্গলে। পায়ের তলার মাটি সরে চলে গেছে তাদের, আর কিছু মানে করার ক্ষমতা নেই। তার চোরের মতো তারা পতাকাগুলো দলীয় আমাদের ছিঁড়ে ফেলে দিয়েছে। ভোটে কোনো প্রভাব পড়বে না। মানুষ বিজেপিকে ভালোবাসে, নরেন্দ্র মোদীকে ভালোবাসে, ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে। মানুষ বিজেপিকে ভোট দেবে। এই দুটো বুথ আমাদের জেতা বুথ, তাই এখানে একটু সন্ত্রাস করার চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল করতে পারে না, কারণ তাদেরই চোরের মতো কাজ তারাই করতে পারে। চুরি করা তাদেরই স্বভাব, তারাই দলীয় পতাকা ছিঁড়ে মানে মানুষকে এলাকাটাকে উত্তেজিত করার চেষ্টা করছে। এ বিষয়ে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুপ্রকাশ পোরেল বলেন, বিজেপির কোনো লোকজন নেই, যারা মণ্ডল সভাপতি তারাই ফেস্টুন বাঁধছে, নিজেরা ফেস্টুন ছিঁড়ে দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তৃণমূল কংগ্রেস পতাকা ছেঁড়ার রাজনীতিকে বিশ্বাস করে না। কালকে আমাদের পঞ্চায়েত নির্বাচনের যে শেষ প্রচার ছিল, আপনারাও দেখেছেন যে সার্বিকভাবে ওরা যেভাবে প্রচার করছে বিজেপি, কোনো লোকজন নেই। ওই যারা ওই কি বলে মণ্ডল সভাপতি নেতা, তারাই দেখছি পতাকা বাঁধছে, তারাই সবকিছু করছে। সার্বিকভাবে একটা প্রচারের আওতায় আসতে হবে। নিজেরাই হয়তো বা সিপিএম এর সঙ্গে মদত করে পতাকা পেতে দিয়ে একটা প্রচারের আওতায় আসার জন্য ওরা চেষ্টা করছে। তবে মানুষ বুঝে নিয়েছে উন্নয়নের নিরিখে ভোট দেবে। আর তৃণমূল কংগ্রেস এ পতাকা ছেড়া পেস্টল ছেড়া রাজনীতি বিশ্বাস করে না, উন্নয়নের বিশ্বাস করে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে দিচ্ছে পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য, তারা নিশ্চিন্তে ভোট দেবে এবং প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকে জয়যুক্ত করবে। কে কোথায় কে পেস্টন ছিঁড়ে দিয়েছে নিজেদের মধ্যে করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, এই চক্রান্তে তৃণমূল কংগ্রেস পার দেবে না। নিউজ আজ বাংলা, গোঘাট। কানের সমস্যা আর নয় চিন্তা, এবার আরামবাগে এসে গেছে ইকো স্পিচ এন্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিক। এখানে কানের সমস্ত রকমের চিকিৎসা, বাচ্চাদের স্পিচ থেরাপি ও ন্যায্য মূল্যে কানের মেশিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হাসপাতাল মোড়, আরামবাগ, তরফদার এন্টারপ্রাইজের বিপরীত গলি। ফোন নাম্বার 9679656508 অথবা 7363912266। তাই কানের যে কোনো সমস্যা সমাধানে আজই আসুন ইকো স্পিচ এন্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিকে। স্বাধীনতার 75 বছর বর্ষপূর্তি উপলক্ষে থাকছে আকর্ষণীয় ছাড়।